সকাল থেকে আকাশ মেঘলা, সকাল 7টার পরও আকাশে সূর্যের দেখা নেই, উল্টে কালো মেঘ ঘনিয়ে এসেছে। যে কোনো মুহূর্তে ঝেঁপে আসতে পারে বৃষ্টি। বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস। একবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো আজ সকাল থেকেই আকাশের মুখভার, যদিও এখনও বৃষ্টি না হলেও আপাতত এখনই মিলছে না স্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 48 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। তবে উত্তরবঙ্গের দুই, দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর সেখানে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। তবে আশঙ্কার কথা এই যে, আবহাওয়াবিদদের মতে যা পরিস্থিতি, তাতে চলতি সপ্তাহে কালবৈশাখী আঘাত আনতে পারে দক্ষিণবঙ্গে। সেই ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে ঘন্টায় 50 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। এর জেরে হতে পারে বৃষ্টি। পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 24 তারিখ হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, কারণ ওই দিন ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের খবর সর্বপ্রথম দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।